চলতি বছরের শ্রাবণ মাস মল মাস। পৌরাণিক রীতিনীতি অনুযায়ী পুরোহিতদের মতে এই মাসে বেশ কিছু ক্রিয়াকলাপ নিষিদ্ধ স্বাভাবিকভাবে পুজোর মরশুমে সমস্যায় পড়েছেন সকলে জ্যোতিষবিদ্যার মত অনুযায়ী মাস অর্থাৎ অতিরিক্ত মাস এই মাসে যেহেতু কোনো পালনীয় তিথি বিদ্যমান থাকে না তাই এই মাসে কোনো বৈদিক কর্মকাণ্ড হয় না সেই জন্য একে মলিন মাস বা মল মাস বলা হয় এবছর মল মাস শ্রাবণ মাস মল মাস পড়েছে তাই সমস্ত কিছু শুভ কর্ম এই মাসে বন্ধ থাকবে শ্রাবণ মাসে জানেন প্রায় সমস্ত কিছু শুভ কর্ম যেমন মহাদেবের মাথায় জল ঢালা বিভিন্ন পুজো উদ্যোক্তাদের খুঁটি পূজা এই মল মাসের জন্য এবারে খুঁটি পূজাগুলি সব আগে হয়ে যাওয়ার কারণে পুজো উদ্যোক্তার মাথায় পুজোর দেখতে মাথায় চাপের সৃষ্টি হয়েছে একই মাসে দুটি অমাবস্যা তিথি পড়লে হলো মলমাস আর মলমাস হওয়ায় সমস্যায় পড়েছেন পুজো উদ্যোক্তারা কারণ সংকল্পযুক্ত যে কোনো ধরনের পূজা অর্চনা করা যায় না মল মলমাসে সমস্ত কিছু শুভকর্ম যেমন সংকল্প দাদি কর্ম সমস্ত কিছু বন্ধ থাকবে কিন্তু এই মলমাসটা মধ্যেও কিছু কিছু শুভকর্ম করা যায় আমরা পাই জ্যোতিষশাস্ত্রের মতে সূর্য ও চন্দ্রের অবস্থানের উপর নির্ভর করে হিন্দুদের বর্ষপুঞ্জি তৈরি করা হয় বাংলায় দুই থেকে তিন বছর অন্তর অন্তর একটি মল মাস হয় একই মাসে দুটি অমাবস্যা তিথি পড়লে সেটিকে মল মাস বলে মল শব্দের অর্থ অশুভ তাই এই মাসকে বর্জিত হিসেবে হিন্দু ধর্মের কোনো পূজা বা শুভ অনুষ্ঠান যেমন বিবাহ অন্নপ্রাশন ইত্যাদি হয় না তবে শ্রাদ্ধ বা স্বপিণ্ডকরণ করা যায় সাধন পুংসবন সীমন্তনয়ন জাতকর্ম নামকরণ নিমস্করণ এবং অন্নপ্রাশন এই সকল সংস্কার কর্ম মুখ্যকাল বা মল মাসে কিংবা অশুদ্ধ কাল থাকিলেও আমরা করিতে পারি এটা আমরা কাল মাধবীয় গন্তব্য বচন থেকে পাই কিন্তু মলমাসে মলমাসটা হবার দুটা নষ্ট চন্দ্র হবার জন্য আমরা মূলত মলমাস হয় মলমাস প্রায় আমরা বিভিন্ন রকম তিথি নক্ষত্র যোগে আমরা মল জানতে পারি কিন্তু এই মলমাসে মাসে কাম্য পূজা যেমন সংকল্প আদি কাম্য পূজা এগুলি বন্ধ থাকবে কিন্তু কিন্তু অপরদিকে বৈদিক কর্মকাণ্ডের জন্য এটি শুভ না হলেও পরমার্থিক কর্মকাণ্ডের জন্য এটি শুভ এই মাসটি সমস্ত প্রকার কর্মশূন্য তাই এই মাসটি কৃষ্ণ নাম করার জন্য উপযোগী এমনই মত বিশেষজ্ঞদের এই মাসে ভগবানের নাম করলে তা অধিক ফলপ্রদ হয় তাই মলমাসকে পুরুষোত্তম মাসও বলা হয় মলমাস একদিক থেকে অশুভ হলেও অন্যদিকে শুভ মলমাসে নারায়ণ পূজা করা হয়ে থাকে গ্রহ শান্তি দান ধ্যান তীর্থযাত্রা বিষ্ণু মন্ত্রপাঠ মল মাসে করা শুভ এর ফলে মল অশুভ প্রভাব খর্ব করা যায় এবং শুভ ফল পাওয়া যেতে পারে মনে করা হয় মল মাসে আরাধনা করা হয় শ্রীবিষ্ণুর তার সব দুঃখ কষ্ট দূর করে মনের ইচ্ছা পূরণ করে এমনই মত পুরোহিতদের